বেল আইকনে সাবস্ক্রাইব করুন বিশ্বভারত। তারাপীঠে পুজো দিলেন বিজেপি নেতা মুকুল রায়। বুধবার রাত্রে তারাপীঠে পৌঁছন মুকুল রায়। আজ বেলা 10টা নাগাদ তিনি তারাপীঠে মা তারাকে সপরিবারের নামে পুজো দেন। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ স্বাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। চাইলাম অশুভ শক্তির বিনাশক, শুভ শক্তির উদ্রেক হোক, এইটাই আমার মায়ের কাছে একমাত্র বার্তা। এখন আমার বিরুদ্ধে 42টা মামলা হয়েছে। আমার দীর্ঘ 40 বছরের রাজনৈতিক জীবনে কোনো মামলা নেই, না বামফ্রন্টের আমলে না কারোর আমলে। মমতা ব্যানার্জির সরকার আমার বিরুদ্ধে 42টা মামলা দিয়েছে। সুতরাং আমার ভগবানে আস্থা আছে, বিচার ব্যবস্থার উপর আস্থা আছে। সুতরাং মিথ্যে মামলা দিয়ে আমাকে কিছু করতে পারবে না। আমি, আমার সাথে বিদ্যুৎ আছে, মমতা ব্যানার্জি নিজে পিক আপ অ্যান্ড চুজ অ্যান্ড পিক করে মনিরুল ইসলামকে 2011 সালে প্রার্থী করেছিল। আপনারা এই সব প্রশ্ন মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করুন। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বিশ্বভারত।